আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক গতকাল ঘোষিত যে তফসিল, সেই তফসিলকে উপেক্ষা করে আজ খুলনা নিউ মার্কেট প্রাঙ্গণে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা কর্তৃক আয়োজিত হয়েছে বিক্ষোভ সমাবেশ। এই তফসিলকে উপেক্ষা করতে আজকের এই সমাবেশের আয়োজন। সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে উপস্থিত আছি খুলনা নিউ মার্কেট প্রাঙ্গণে। চলুন জেনে নেওয়া যাক ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত এই বিক্ষোভ সমাবেশের সর্বশেষ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে একতরফাভাবে তফসিল ঘোষণার প্রতিবাদে বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচন পিআর পদ্ধতি প্রবর্তন, ব্যর্থ নির্বাচন কমিশন বাতিলের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার বিক্ষোভ মিছিল ও সমাবেশ আজ বৃহস্পতিবার 16 নভেম্বর বিকাল 3টায় নগরীর বাইতুন নূর জামে মসজিদ চত্বর নিউ মার্কেটের সামনে অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের নায়েবে আমির ও নগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আওয়াল বলেন, বর্তমান অথর্ব নির্বাচন কমিশন একতরফাভাবে তফসিল ঘোষণা করে দেশকে এক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। আজ দেশ উত্তাল, দেশের প্রতিটি মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত। স্বৈরাচার সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ভোট চুরি ডাকাতির মাধ্যমে জনগণের অধিকার হরণ করা হয়েছে। নির্বাচন কমিশনের এই একতরফা তফসিল আমরা প্রত্যাখ্যান করছি। অবিলম্বে বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচন পিআর পদ্ধতির প্রবর্তন, ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল করতে হবে। জনগণের অধিকার আদায়ের জন্য পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে আমরা রাজপথে সংগ্রাম করে যাব। ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরানের সভাপতিত্বে ও নগর সেক্রেটারি ইমরান হোসেন এর পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের নগর সহসভাপতি মুফতি আমানুল্লাহ, শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন, জেলা সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিব, মাওলানা শাইখুল ইসলাম বিন হাসান, আলহাজ জাহিদুল ইসলাম, মাওলানা দীন ইসলাম, মুফতি আব্দুল জব্বার আজমি সহ আরও অনেকে। সমাবেশ শেষে বিশাল মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফেরিঘাট মোড়ে দোয়ার মাধ্যমে শেষ হয়। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে খুলনা নিউ মার্কেট প্রাঙ্গণে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশের এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জহিরুল ইসলাম রাতুল, খুলনার খবর।